আমরা এবার পর্বে আমরা যাচ্ছি হচ্ছে গুণে, একেবারে দশমীকে যেভাবে আমরা গুণ করি সেভাবেই গুণটা। যেমন এর নিয়মগুলো আমরা একটু দেখে নিই, জিরো ইন্টু ওয়ান ইকুয়াল টু হবে জিরো, ওয়ান ইন্টু ওয়ান ইকুয়াল টু হবে হচ্ছে আমরা ওয়ান ইন্টু ওয়ান গুণ করলে হবে ওয়ান, আর ওয়ান ইন্টু জিরো ইকুয়াল টু হবে জিরো, আর জিরো ইন্টু জিরো ইকুয়াল টু হবে জিরো। আমরা যেমনভাবে আমরা গুণের অঙ্কগুলো করি, দশমিক অঙ্কে গুণের অঙ্কগুলো করি, ঠিক সেমভাবে আমরা গুণটা করব। আর গুণটা সহজ আছে, তবে বাইনারি গুণটা দেখব, অনেকে মনে করে যে বাইনারি গুণ আবার কেমন হবে, হ্যাঁ একেবারে সিম্পল বিষয়টা দেখি। অন আর ওয়ান, আমরা প্রথম অন দিয়ে এই তিনটাকে গুণ করব। আমরা একটা সংখ্যা নিয়েছি, এটা হচ্ছে ফাইভ এর মান, আর এটা হচ্ছে আমরা জানি থ্রি এর মান। তাহলে একটু দেখবো, ফাইভ এর মান আছে অন জিরো ওয়ান, আর থ্রি এর মান আছে অন আর ওয়ান। এখন এই দুটাকে আমরা যখন গুণ করব, গুণ করে যা পাবো, আর এই দুটাকে গুণ করে যা পাবো সেটা যদি সেম হয় তাহলে আমাদের অঙ্কটা হয়ে গেল। আমরা দেখি অনকে আমরা প্রথম গুণ করব এই তিনটা, এই তিনটাকে গুণ করব ওয়ান দিয়ে। তাহলে গুণ করলে কি হবে, এই ওয়ান আর এই ওয়ান গুণ করলে অন কে ওয়ান, আর অন জিরো জিরো অন কে ওয়ান। তার মানে আমি কি পাচ্ছি, এই অন দিয়ে যদি আমি এই তিনটাকে গুণ করি তাহলে আমার হবে অন জিরো ওয়ান। তাহলে আমরা গুণের ক্ষেত্রে একটা কাজ করি, এটাকে ক্রস দিয়ে পরের থেকে, পরেরটা যখন গুণ করবো তখন আমরা এই পাশ থেকে একটা এই পাশ থেকে গুণ করবো। আবার যদি এই তিনটাকে আবার এই অন দিয়ে গুণ করি তাহলে কি হবে, অন জিরো ওয়ান, এটা আমি পাই। আমরা এরপরে আমরা কি করি, যোগ করি, যোগ করলে দেখি কি আসে, অন আর জিরো আর ওয়ান মিলে ওয়ান হয়, জিরো আর ওয়ান মিলে ওয়ান, আর এই ওয়ান বসে গেল। আর আমরা জানি আমরা এখানে যদি এই তিন তিন পাঁচা পনেরো, তিন পাঁচা কত হয় পনেরো, আমরা যদি দেখি যে এই পনেরো এর মান, আমরা যদি দেখি পনেরো এর মান এইটা, তাহলে আমাদের তো মিলে গেল। আমরা একটু দেখব যে পনেরো মান একই সেম আসে কিনা। আমরা ওয়ান টু ফোর এইট, আমরা একটু দেখি পনেরো কোনটা কোনটা মিলে পনেরো হয়, আট আর চার বারো, বারো দুই চোদ্দ, আর এক পনেরো। তার মানে আমাদের পনেরো হতে গেলে প্রত্যেকটাই অন দেওয়া লাগবে। তাহলে আমরাও পনেরোর মান চারটা ওয়ান পেয়েছি, আর এখানেও আমরা দেখলাম পনেরোর মান চারটা ওয়ান, তার মানে আমার মিলে গেছে। তাহলে হ্যাঁ, আবার সেই একই সিস্টেমে বলবো, কারো যদি গুণ করতে সমস্যা হয়, যদি যে সংখ্যা আসে সেই সংখ্যাটা কিসের সমান সেটা আমার দেখতে হবে, যে আসলে দশমিকে কোন সংখ্যার সমান। এই সংখ্যাটা ছিল দশমিক ফাইভ এর সমান, এই সংখ্যাটা ছিল দশমিক তিন এর সমান। তাহলে আমরা এটা লিখে নিছি তিন পাঁচ পনেরো, পনেরোর আমরা যদি বাইনারি করে দিই তাহলে হয়ে যাবে। আমরা আরেকটা উদাহরণ দেই, জিরো অন জিরো, একটা মান আছে, আরেকটা আছে এখানে আমরা দিয়ে দিলাম হচ্ছে টু, আমরা এখানে টু মান দিব, এটা দিয়ে আমি গুণ করি। আচ্ছা, আমি যদি এটা দিয়ে গুণ করি তাহলে এটা আমার হচ্ছে টু মান, এটা হচ্ছে টু, আর এটা হচ্ছে, তাহলে আমরা জানি দশ দুগুণী কুড়ি বা দশ দুগুণী বিশ, তাহলে আমার এখানে হবে হচ্ছে বিশ। তাহলে আমরা এই বিশের মানটা যদি আমরা এখানে লিখে দিতে পারি, বিশের মানটা বা কুড়ির মানটা যদি আমরা এখানে লিখে দিতে পারি তাহলে কিন্তু আমার হয়ে গেল। আমরা কীভাবে এখানে ডাবল ডাবল করে বাড়াবো, এই মানগুলো আমরা কীভাবে নিব, ওয়ান টু ফোর এইট, তারপরে হচ্ছে সিক্সটিন, এটা হবে টু টু দি পাওয়ার, এটা ছিল টু টু দি পাওয়ার জিরো, এটা হচ্ছে টু টু দি পাওয়ার ওয়ান, এটা হচ্ছে টু টু দি পাওয়ার টু, এটা হচ্ছে টু টু দি পাওয়ার থ্রি, এটা হচ্ছে টু টু দি পাওয়ার ফোর, আমার এখানে হচ্ছে ষোলো, মানে সিক্সটিন। আমার যত মান
মান লাগবে, আমি যদি এখন আমার 20, এই 20 কিন্তু আমি এই কয়টা থেকে নিতে পারবো না, 20 নিতে এখানে সর্বোচ্চ আমার মান হচ্ছে ভাইবা 15, কারণ আমরা সেগুলোই যোগ করবো যেগুলোর নিচে 1 আছে, আমি সবগুলো নিচে 1 দিয়েও দেখলাম আমার 15 হয়, তাহলে আমার কি আরো বৃদ্ধি করতে হবে? তা না হলে তো আমার হবে না 20, তাহলে 20 কোনটা কোনটা মিলে হয়, আমরা জানি 16 আর 4 20, তাহলে আমি যদি এটাকে একটু মুছে দিই তাহলে এখানে হবে 1 আর এখানে হবে 1 আর বাকিগুলো কি হবে 0, এটা হচ্ছে আমার 20 এর মান, এই মানটাই কিন্তু আমার অ্যান্সার হবে, এই মানটাই এখানে যে 20 এর মানটা আমি পেয়েছি এই মানটাই এখানে অ্যান্সার হবে, বসে দিলেই হয়ে যাবে, কিন্তু আমি একটু দেখি পরে দেখি কি আসে, প্রথম 0 দিয়ে পড়লে আমার কি হবে, চারটাই 0 হয়ে যাবে, 0 0 0 0 জিরো দিয়ে গুণ করলে চারটাই 0 হয়ে যাবে, এবার আমরা যদি 1 দিয়ে গুণ করি তাহলে কি হবে, 1 0 0 1 তাহলে আমি যেটা পাচ্ছি সেটা হচ্ছে 0 0 1 0 1, তার মানে আমি এই মানটাই পেয়েছি, এখানে এখানে যে মানটা আমি সেই মানটাই পেয়েছি, তার মানে কি 10 গুণিত 20 বা 20 এটা 20 এর মান, তার মানে আমি যদি এই অঙ্ক করতে না পারি, কখনো যদি আপনাদের সমস্যা হয় এই অঙ্ক করতে যে দু নম্বর আমি পারছি না বা দু নম্বর কিভাবে হবে, তাহলে আপনি যে কাজটা করবেন আপনার কাজটা হবে এর দশমিক যে সংখ্যাটা এই মানে দশমিকটা বের করে ফেলবেন, এই দশমিকটা বের করে ফেলবেন, বের করে এইটাকে গুণ করলে যে মান হবে এটাই আপনার